মেঘনা শ্যামলাল আর সুজাতার একমাত্র মেয়ে ছিল, এই জন্য ও অনেক আদুরেও ছিল। ওর বাবার একটি বইয়ের দোকান ছিল। এখন নিজের পড়াশোনা শেষ করে মেঘনা তার বাবার দোকানে সাহায্য করে। মেঘনা আয় মা, আয়, তোর মাথায় একটু তেল লাগিয়ে দি। এমনিতে তো মেয়ের লম্বা চুল রাখার খুব শখ, কিন্তু মাথায় তেল দেবে না। যার মা মেয়ের এত চুলের যত্ন করে তার আবার কিসের চিন্তা? কিন্তু মা, শ্বশুরবাড়ি যখন যাবি তখন তো তোকে সব একাই করতে হবে। কিন্তু মা, আমি তো সেখানেও তোমাকেই নিয়ে যাব। পরের দিন মেঘনার বাবা দোকানের জন্য কিছু স্টেশনারি এবং বই কিনতে বড় বাজারে চলে যান, তাই মেঘনা একাই দোকান সামলাচ্ছিল। বলছি যে, আপনাদের দোকানে কি বড় অফিস ফাইলগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এটা 60 টাকা আর এটা 80 টাকা। তবে আমাকে 80 টাকারটাই দিয়ে দিন। এই কাগজগুলো এতে এভাবে লাগানো যাবে না, আমি আপনাকে পেপার পাঞ্চিং মেশিন দিচ্ছি। আমাকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম রাজীব, আপনার নামটা কি আমি জানতে পারি? আমার নাম মেঘনা। ধীরে ধীরে মেঘনা এবং রাজীবের বন্ধুত্ব হয়ে গেল। এইভাবেই দিন কাটতে লাগলো। আর একদিন, মেঘনা, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ রাজীব, আমিও তোমাকে খুবই ভালোবাসি। তারপর রাজীব এবং মেঘনা নিজেদের বাড়ির সঙ্গে কথা বলে নেয় এবং ওদের বিয়েও হয়ে যায়। বিয়ের পরে মেঘনা নিজের শ্বশুর বাড়িতে আসে। রাজীবের পরিবারে তার মা বাবা এবং ছোট ভাই বোন ছিল। রিচা, তোমার বৌদিকে ঘরে নিয়ে যাও। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি, আপনি কিচ্ছু ভাববেন না। বাবা রাজীব, এই সময় তুমি কোথায় যাচ্ছ? বাবা, আজ তো তোমার বিয়ে হয়েছে, আজ এইভাবে বউকে একা রেখে যাওয়াটা ঠিক হবে? মা, অফিসে কিছু শ্রমিক তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, বস আমাকে এক্ষুনি অফিসে রেখেছে, তাই আমাকে যেতেই হবে মা। আমি মেঘনাকে বুঝিয়ে বলবো, ও বুঝতে পারবে। মেঘনা, আমাকে কিছু সময়ের জন্য অফিসে যেতে হবে, শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে অফিসে ভাঙচুর চালাচ্ছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে মেঘনা। আমি কিছু সময়ের মধ্যেই ফিরে আসব, এই আমি তোমায় কথা দিচ্ছি। কোনো ব্যাপার না রাজীব, কাজ যে সবার আগে। মেঘনা রাজীবকে যেতে দেখে বলে, রাজীব বলছি তাড়াতাড়ি এসো। রাজীব অফিসে চলে গেল। মা, রাজীব দা কোথায় গেল? রাজীবের অফিসে কিছু লোক দাঙ্গা করছে, ওই জন্য ওকে যেতে হলো। রাজীব অফিসে গিয়ে দেখল যে সেখানে শ্রমিকেরা আন্দোলন করছে। মোহন, সুরেশ, দাবি পূরণ করার একই ধরন। এই সালাকে মার, এই মালটা মালিকের খুব প্রিয়, একেই মার। এই বলে সবাই মিলে রাজীবকে লাঠি দিয়ে মারতে লাগলো। মাথায় ভীষণ চোট পেয়ে রাজীব সেখানেই মারা গেলে সবাই খুব ভয় পেয়ে গেল। মালিক চলে আসছে, পালা পালা। রাজীব, এ কি হলো রাজীব? স্যার, এ তো মারা গেছে। আমাদের এই দুঃসংবাদটা রাজীবের পরিবারকে দিতেই হবে। বস রাজীবের বাড়িতে ফোন করে ওর মৃত্যুর সংবাদ দেয়। না, এ হতে পারে না, আমার রাজীব। এই শুনে রাজীবের বাবার হাত থেকে ফোনটা পড়ে যায়। উনি বহু কষ্টে সবাইকেই খবরটা দিলেন। রাজীব বাবা, তোর কি হয়ে গেল? ভগবান, এ তুমি আমাদের সাথে কি করলে? দাদা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? এর কিছুক্ষণ পরে মোহিত কাঁদতে কাঁদতে রাজীবের লাশটা বাড়িতে নিয়ে আসে। এই সব দেখে মেঘনা যেন পাথর হয়ে গিয়েছিল। রাজীব, তুমি তো কথা দিয়েছিলে যে তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি তো কথা রাখতে পারলে না। রাজীব, তুমি তো কথা রাখতে পারলে না। মেঘনার মা বাবাও সেখানে চলে আসেন। গোটা বাড়িতে তখন শোকের ছায়া। রাজীবের দাহকার্য সম্পন্ন হয়। বেয়ান, বলছি কি, কদিনের জন্য মেয়েটাকে আমার কাছে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যান, যদি ওর মনটা একটু ঠিক হয়। মা, আমি কোথাও যাব না, আমি এখানেই রাজীবের স্মৃতি নিয়ে থাকবো। তখনই রাজীবের পিসি ঠাকুমা ওখানে কিছু বিধবা মহিলাকে নিয়ে আসেন। আশা, এ কি হয়ে গেল? এত অল্প বয়সে রাজীব চলে গেল। এখন নিয়ম অনুসারে মেঘনাকে সারা জীবন বিধবা হয়েই কাটাতে হবে। কিন্তু পিসিমা, এসব ব্যাপারে আমি তো কিছুই জানি না। তাই তো এই বিধবাদের নিয়ে এসছি, ওরা মেঘনাকে সব বুঝিয়ে দেবে। মা, এসব করা কি খুব দরকারি? মা, বৌদির সাথে এসব কি হচ্ছে? এখন আজকালের বাচ্চারা আমাদের শেখাবে। এই তোমরা তাড়াতাড়ি মেঘনাকে সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে চুলটা কেটে দাও। মা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, দাদার মৃত্যুতে ওর এত বড় শাস্তি। আশা দিদি, তোমার পায়ে ফুরি, আমার মেয়ের চুল কেটো না, আমার মেয়ের উপরে এইটুকু দয়া করো। সবাই চুপচাপ মেঘনার সাথে হওয়া অন্যায়টাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।
মেঘনাকে সাদা শাড়ি পরিয়ে ওখানে জোর করে বসিয়ে রাখা হয়েছিল। নাপিত চুল কাটার জন্য তৈরি হচ্ছিল। পিসিমা, বাচ্চা মেয়ের এসব করাটা কি খুব দরকার? কপালে যখন ওর বিধবা যোগ, তখন ওকে সারা জীবন বিধবা হয়েই কাটাতে হবে, এটাই নিয়ম। মেঘনা কেঁদেই যাচ্ছিল। সবাই ওর সাথে হওয়া অন্যায়টা দেখেও ওর জন্য কিছুই করতে পারছিল না। মা মেঘনা, বৌদি। এসব দেখে মেঘনা মনমরা হয়ে পড়েছিল। ওর চোখের জলও শুকিয়ে যাচ্ছিল। ওর ভবিষ্যৎ এখন ভগবানের হাতেই ছিল। তখনই হঠাৎ মোহিত এসে মেঘনার হাত ধরে ওকে নিয়ে বাড়ির মন্দিরের দিকে চলে যায়, আর মন্দিরে রাখা সিঁদুর মেঘনার স্মৃতিতে পড়িয়ে দেয়। এই দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি অনর্থ করলো এই বেয়াদব ছেলেটা! ছি, বিধবা বউটাকে বিয়ে করলো! এই এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। এরপর মেঘনা মোহিতকে একটা চড় মেরে নিজের ঘরে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আশা, আজ মোহিত যা করলো তা কিন্তু ঠিকই করলো। মেঘনাকে বিয়ে করে ও মেঘনার জীবনে আবার খুশির রং ফিরিয়ে দিল। ওই বাচ্চা মেয়েটার বয়সই বা কি! তুমি ঠিকই বলছো, আজ আমরা একটা বড় অন্যায় করতে যাচ্ছিলাম। কুসংস্কারের জালে আবদ্ধ হয়ে আজ আমরা বাচ্চা মেয়েটার সর্বনাশ করতে যাচ্ছিলাম। মেঘনা, আমি জানি তুমি রাজীবের কথা ভুলতে পারবে না, কিন্তু তোমাকে এইভাবে দেখে রাজীবের আত্মাও যে শান্তি পাবে না। তখন সবাই মিলে মেঘনাকে বোঝালো এবং মোহিতের এই সিদ্ধান্তের প্রশংসা করল। মেঘনার জীবনে আবার খুশির রং ফিরে এলো। আজ মোহিতের এই সাহসিকতার জন্য মেঘনার জীবন আবার রঙে ভরে উঠল। সুমনা বেশি লেখাপড়া না জানলেও খুব বুদ্ধিমতী ছিল। বীরপুর শহরে ওর শ্বশুরবাড়ি ছিল। কয়েকদিন হল ও ছেলে সন্দীপকে নিয়ে ওর মায়ের বাড়িতে রয়েছে। বাবা সন্দীপ, হাত ছুটতে পারছি না রে, তুই দুটো খেয়ে নে তো, আয় বাবা আয়। সুমনা মা, তুই যত বলবি ততই তোকে জ্বালাবে, তুই একটু নিজের খেয়াল রাখ, তোর যে সাত মাস চলছে। কি করবো মা, যতক্ষণ আমি ওর পেছনে না ছুটবো ও তো কিছুতেই খাবে না। দাঁড়াও মা, আমার ফোন বাজছে। হ্যালো মা, সব ঠিক আছে তো? এ কি কাঁদছো কেন? নিতিনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোন হাসপাতালে আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সুমনা স্বামী নিতিনের অ্যাক্সিডেন্টের খবর শুনে হাসপাতালে পৌঁছলো। সুমনা, ডাক্তার বলেছে নিতিনের পায়ে খুব চোট লেগেছে। ডাক্তার বাবু, উনি কতদিনে সারবেন? দেখুন, ওনার হাঁটুতে চোট লেগেছে, তাই কতদিনে সারবে তা বলা মুশকিল। মা, আমি আর মীরা বাড়িতে যাচ্ছি, বান্টি ওখানে একা। দেখো, তোমার ভাই তো ল্যাংড়া হয়ে গেছে, এখন ও কি ওর পরিবার নিয়ে সারা জীবন আমাদের ওপরে বসে বসেই খাবে? তার সাথে আবার দুইখানা বাচ্চা, একটা পেটে আর একটা বাইরে, তুমি আবার খেটে খেটে মরো। আরে মীনা, তুমি শুধু দেখো আমি কি করি, একবার তো ওদের বাড়িতে আসতে দাও, আমাকে এতটাও বোকা মনে করো না, বুঝলে? সুমনা এবং তার শাশুড়ি নিতিনকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলো। মা, আমার আর মনে হচ্ছে না নিতিন কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর মা, তুমি তো বোঝোই, আমারও নিজের একটা স্ত্রী সন্তান নিয়ে পরিবার রয়েছে, তাই আমি কতদিন এদের দায়িত্ব নেব? সুরেশ, তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। মা, আমি ভেবে নিয়েছি আমাদের দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়াই ভালো। আমাদের দুই ভাইয়ের তো কোনো নিজস্ব দোকান বা বাড়ি নেই, আমরা তো ভাড়ার বাড়িতেই থাকি আর ভাড়ার দোকানে কাজ করি, আর তাই আমি কতদিনই বা একা সবকিছুর দায়িত্ব নেব। নিতিন, তাই তুই তোর পরিবার নিয়ে অন্য বাড়িতে চলে যা। সুরেশ, তোর লজ্জা করে না? ছোট ভাইয়ের অসহায়তার সুযোগ নিচ্ছিস, আজ ভাগ্যকে পঙ্গু বানিয়ে দিয়েছে বলে তুই সেই সুযোগটাও কাজে লাগাচ্ছিস। মা, তুমি ভগবানকে একটু ধন্যবাদ জানাও যে আমরা তোমাকে তাড়িয়ে দিচ্ছি না। আরে তুই আমাকে কি বাড়ি থেকে তাড়াবি, আমি আমার অসহায় বাচ্চাদের নিয়ে আমি নিজেই এখান থেকে চলে যাব। সুরেশ, তুই বড় ভাইয়ের নামে কলঙ্ক। পরের দিন সুমনা সকলকে নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে এলো। চিন্তা নেই মা, তোরা এখানেই থাক। না মা, আমি তোমার উপরে আমার পরিবারের চাপ দিতে চাই না, তুমি তো এমনিতেই দাদা বৌদির সঙ্গে থাকো, আমি চাই না আমার জন্য তোমার কোনো অসুবিধা হোক, তুমি আমাদের থাকার জন্য শুধু একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দাও গো। মা আমার, তুই কতই না কষ্ট সহ্য করছিস, দেখিস মা ভগবান সব ঠিক করে দেবেন। সুমনা 1200 টাকার একটি ঘর ভাড়া নিল। এখন ওর কাছে একটাই চিন্তার বিষয় ছিল যে সে কিভাবে এই দুর্দিনে টাকা উপার্জন করে তার সংসার চালাবে।
একদিন মা সন্দীপ তার দিদার সঙ্গে বৃন্দাবন দর্শনে চলে যাওয়ায় ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে বলো। হ্যাঁ বৌমা, ও বাড়িতে থাকলে তো সারা বাড়িটা ও একাই মাতিয়ে রাখে। মা, নিতিনের কিছু জামা দর্জির কাছে দেওয়া আছে, আমি ওগুলো নিয়ে আসছি। সুমনা বাজারের দিকে যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো, কি যে করি, কিছু তো একটা উপার্জনের রাস্তা আমাকে খুঁজতেই হবে, আর আমি তো খুব একটা লেখাপড়াও জানি না যে চাকরি পাবো। আরে সুবজির ঠেলা গাড়ি, নিতিন তো লাউ খেতে চেয়েছিল, এখান থেকেই বরং নিয়ে নি। ভাই একটা লাউ দাও তো। আগে ওনার আলুটা ওজন করে নি, তারপর আপনারটা দিচ্ছি। এই নিন 2 কিলো 40 টাকা। ভাই তুমি এই দাড়িপাল্লার নিচে কি রেখেছো গো, একটু দেখাও। হ্যাঁ কিছুই তো নয় ম্যাডাম। সুমনা দাড়িপাল্লার বাটিটা উঠিয়ে দেখল যে সেখানে চুম্বক লাগানো আছে। এই দেখে সে অবাক হয়ে বলল, ভাই তোমার লজ্জা নেই? মানুষকে ঠকিয়ে উপার্জন করছো, ছি, চুম্বক লাগিয়ে মানুষকে ঠকাচ্ছ? সততার সঙ্গে কাজ করতে পারো না? জানি না বাপু, কতদিন ধরে এই লোক ঠকানো ব্যবসা চলছে। সুমনার কথা শুনে সেখানে লোকজনের ভিড় হয়ে গেল। তখন সেখানে একজন লোক এলে সব সবজি বিক্রেতারা ওনাকে দেখে হাত জোড় করে প্রণাম করতে লাগলো। কি রে হরি, কি হলো, এত চেঁচামেচি কেন এখানে? এই সবজিওয়ালা সবাইকে ঠকাচ্ছে, এ দাড়িপাল্লার নিচে চুম্বক লাগিয়ে অসৎ ভাবে ব্যবসা করছে। তোর এত বড় সাহস হরি, তুই আমার এলাকায় থেকে এই সমস্ত 2 নম্বরই করছিস? আমি চাইলে এক্ষুনি তোর ব্যবসা বন্ধ করে দিতে পারি। মাফ করে দিন চজ্জন সেট, আজ থেকে কোনো 2 নম্বরই করব না। আমার 4টে ছোট ছেলে মেয়ে আছে, যদি আমার এই উপার্জনের রাস্তাটা বন্ধ হয়ে যায় তবে আমরা না খেতে পেয়ে মারা যাব। দাদা ওকে ছেড়ে দিন, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি জানি পরিবার না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়। এই বলতে বলতে সুমনার চোখে জল চলে এলো। এই ভাবতে ভাবতে ওর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেলে সজ্জন শেঠ বলল, আরে মনে হচ্ছে ইনি অসুস্থ, এনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে হয় চিন্তাতেই ওর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। সজ্জন শেঠ ওকে অটো করে হাসপাতালে নিয়ে গেল। সুমনা রাস্তাতেই সজ্জন শেঠকে নিজের বাড়ির ঠিকানা বলে দিয়েছিল, আর সজ্জন শেঠ সুমনার শাশুড়ি মাকে হাসপাতালে ডেকে নিয়ে এলো। সুমনা একটি কন্যা সন্তানের জন্ম দিল। সজ্জন শেঠ হাসপাতালে সুমনার জীবনের সব দুঃখের কথাই একে একে জানতে পারল। সজ্জন শেঠ, আজ আপনি বড় ভাইয়ের মতো আমাকে যা সাহায্য করেছেন আমি কখনোই তা ভুলতে পারব না। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে বোন, তুমি তো আমার বোনের মতোই। সুমনা বাড়ি ফিরে এলো। কিছুদিন বাদে সজ্জন শেঠ ওর বাড়িতে এল। সুমনা বোন আমার, তুমি আমাকে একটা কাজের জন্য বলছিলে না? আমার সবজির অনেকগুলো দোকান আছে, কিন্তু ওগুলোকে দেখাশোনা করার মতো কেউ নেই, তাই আমি চাই আজ থেকে আমার সমস্ত সবজির দোকানের হিসেব তুমি রাখো। আমি জানি তোমার মতো সততার সাথে এই কাজটা আর কেউ করতে পারবে না। মা, নিতিন, তোমরা দেখো ভগবান আমাকে সজ্জন শেঠের মতো একজন ভাই দিয়ে কত বড় উপকার করলেন। আজ সুমনার চোখে খুশির অশ্রু ছিল। ও এখন খুব পরিশ্রম করে সমস্ত সবজির দোকানের হিসেব রাখত, এক একটি দোকানে গিয়ে খুব সতর্কভাবে দেখত যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এই দেখে সজ্জন শেঠও খুব খুশি ছিল। সুমনার আশাতে সজ্জন শেঠের কাজও অনেকটাই কমে গিয়েছিল। এখন সব দোকানদাররাই সততার সঙ্গে ব্যবসা করত, কেউই এখন আর মানুষকে ঠকাত না। বৌমা তুমি খুবই সৎ ও পরিশ্রমী, তোমার মতো এমন বৌমা পেয়ে আমি সত্যি খুব ধন্য। দেখবে মা, তোমার ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমার ছেলে তাড়াতাড়ি সেরে উঠবে। সুমনা সজ্জন শেঠের রূপে দেবতা তুল্য ভাই পেয়েছিল। এখন থেকে সুমনাই সব সবজির ব্যবসার দায়িত্ব পালন করত। আজ একমাত্র সততার কারণেই সুমনার ভাগ্য এইভাবে পরিবর্তন হতে পেরেছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।